Hello, Assalamu Alaikum. Welcome to my YouTube channel, Miraj Pigeon. আজকে আমরা শান্ত ভাইয়ের বাসায় আসছি মূলত আজকে কবুতরের ভিডিও করতে শান্ত ভাই কিছু কবুতর সেল করবে এই কারণে তো শান্ত ভাই কবুতর সেল করবেন কত পিস কবুতর আছে এখানে কবুতর এখানে আছে 50 পিসের মতন সেল করার মতন আচ্ছা 50টা আচ্ছা তো কবুতর দেখা গেল যে আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমার বাসায় এসে দেখবেন আচ্ছা আপনাদের পছন্দ হলে আমার সাথে কথা বলবেন আচ্ছা আচ্ছা তো শান্ত ভাই যে কবুতরগুলো সেল করবে এগুলো এখন আপনাদের দেখাবো আর শান্ত ভাইয়ের ফোন নাম্বারটা আমরা দিয়ে দিব আপনারা যারা কবুতর নিতে ইচ্ছুক আছেন অনেকে রেসার কবুতর চান ভালো কালেকশন তো এর আগে দেখছিলেন ভিডিওতে আমরা দেখাইছিলাম যে শান্ত ভাইয়ের অধিকাংশ কবুতর কিন্তুই মোটামুটি ভালো রেঞ্জ থেকে ছাড়া আছে কবুতর ওইসব কবুতরের জেনারেশনই এখানে আছে তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিউয়ার্স এখানে দেখতেছেন যে সেটআপটা আছে এখানে কতটা কয়টা ফল আছে ভাইবোন এখানে টোটাল 23টা আছে 23টা ফল তার মানে 23 জোড়া কবুতর আচ্ছা বাচ্চা কাচ্চা সহ কবুতরগুলো আছে এখানে আমরা দেখতেছি আপনারা কালদম কবুতর আছে গিরিবাস কবুতর আছে দেখা যাচ্ছে এক জোড়া হ্যাঁ 2 জোড়া 3 জোড়া আছে এখানে আচ্ছা রেসার কবুতর আছে গিরিবাস কবুতর আছে তো এই কবুতরের মধ্যে আমরা প্রথম কোন কবুতরটা দেখাবেন আমাদের এখানে শুরু করেন এই আচ্ছা এটা এটা আগে বের করেন এই পেয়ারটা বের করেন চকো পেয়ার না হ্যাঁ চকো চনর কবুতর এই যে বাঘের সেটআপে কবুতরটা এর আগে আমরা দেখেছিলাম তাই না তখন এই কবুতরগুলো বিক্রি করার কোনো ইচ্ছা ছিল না তার এখন কবুতর যে কোনো একটা কারণবশত কাজের ব্যস্ততায় এগুলো ওর অবস্থা দেখছিল ওর অবস্থা দেখছিল হ্যাঁ কাজের ব্যস্ততায় কবুতর সময় দিতে পারতেছে না কারণ কারণে কবুতর সেল করা এটা নটটা একটু মাঝে রাখেন ভাই চকো নটটা আপনারা কবুতর একটু ভালো মতো দেখবেন কবুতরগুলো প্রত্যেকটা কিন্তু রেজাল্ট করা কবুতর আর এই হইতাছে চকর মাদি চকর মাদি বেশি ভালো লাগছে আমার কাছে ওর শেপ খুব সুন্দর একটা শেপের কবুতর এটা মাদিটা পাখির সেট আপ এই যে আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর একটা পেয়ার চকর খুবই সুন্দর মানামসই কবুতর কিন্তু দুইটা কবুতর খুব সুন্দর মাশাল্লাহ পেয়ারটা খুব মিলছে আপনারা যদি নিতে ইচ্ছুক হন আপনারা যোগাযোগ করবেন নাম্বার আমরা অবশ্যই দিয়ে রাখবো শান্ত ভাইয়ের নাম্বার এই প্রত্যেকটা কবুতর কিন্তু খুব ট্রাস্টেড কারণ কবুতরগুলো আমার জানা মতে শান্ত ভাই রেজাল্ট করছে প্রত্যেকটা কবুতর রেসার দিয়া এখানে এক কবুতর এক পেয়ার কবুতর মিলেছে পেয়ার এটা হলো মিরিনর কবুতর যেগুলো আছে প্রত্যেকটা কবুতর কিন্তু রেজাল্ট করে আমি কিন্তু খুব বাইসা কবুতর দেখাইতেছি আপনাদের এভারেজ যেগুলো আছে এগুলোর ব্লাড লাইনই সব ঠিক আছে এখানে আউট কোনো কবুতর নাই ওর ব্লাড লাইন আচ্ছা আচ্ছা এই কবুতর হেড কবুতর আমার বাসার না এটা নর টা এটার সাথে মাদি একটা মিলাইছে এটা নর মাদিটা দেখে দিতে পারেন এই যে মাদি কবুতর এটা মাদি কবুতর ঠিক আছে এই যে পেয়ারটা দেখতেছেন এটাও একটা পেয়ারের কম্বিনেশন এটা আপনার মিলি দিয়ে আর মাক্সি দিয়ে পেয়ার করছে দুইটা কবুতরই খুব ভালো কবুতর পেয়ারিং আশা করা যায় ভালো বাচ্চা আসবে ইনশাল্লাহ ঠিক আছে ভালো বাচ্চা হবে যেহেতু কবুতর পরীক্ষিত দুইটাই ঠিক আছে সব যে কটা রেসার আছে প্রত্যেকটা কবুতরই আর কি রেজাল্ট করা কবুতর মাক্সি মাদির আগে দেখে এখানকার কবুতরটা খুব ভালো একটা কবুতর মনে হইতেছে আমার কাছে আমি কিন্তু সব কবুতর দেখাইতেছি না আপনাদের কিন্তু প্রত্যেকটা কবুতরই কিন্তু এখানে কোনোটা থেকে কোনোটা কম না সব দেখাইলে ভিডিও হয়ে যাবে 5-7 ঘন্টা দেখে মজা পাবেন না অনেক বাইসা 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 দেখাইতেছি আপনাদের কবুতর এটা মাদি কবুতর না মাদি ঘরের বাচ্চা এগুলো কিন্তু সব ছাড়াছাড়ি করা আছে তাই না সব ছাড়াছাড়ি করা আছে এটা মাদি মাক্সি এটার সাথে নটটা দিক দেখতেছি আমরা দাঁড়ান 1 মিনিট তবে এ কবুতরের মধ্যে মাদি কবুতরের শেপটা আমার কাছে বেশি ভালো লাগছে ঠিক আছে দেখার মতো কবুতর মাশাল্লাহ খুবই গঠন ফুল কবুতর এই যে মাক্সির সাথে দিয়েছে মিলি কবুতর এটা নর নর মিলিটা আপনারা একটু দেখেন এটা পেয়ার এটা রানিং পেয়ার ডিমো পারছে ডিমে পয়সা আছে কবুতর দেখাইতেছি আপনাদের কবুতরের শেপটা কিন্তু খুব সুন্দর আর ব্যালেন্সটা খুব করা কবুতরটা গোল শেপের কবুতর উইনারের বাচ্চা প্রথম যে মিলিটা দেখলেন ওই মিলিটার বাচ্চা এটা ওর ছেলে হয় ওই মিলিটার ছেলে এটা এই যে পেয়ারটা দেখেন আপনারা এটা রানিং পেয়ার ডিমো দিয়া বসে আছে এটা প্রথম ব্লাড এনে এই যে একটা কবুতর দেখেন অনেক হেলদি কবুতর এটা ওর কোনো পুষ্টির অভাব নাই আর কবুতর আগে চোখটা দেখেন আপনারা কি ডালিম চোখ ডালিম চোখের কবুতর আচ্ছা মাদি কবুতর সবজি খুব সুন্দর কবুতরটা আর এই কবুতরটার সবচেয়ে মজার বিষয়টা আপনাদের দেখাই
সেটা হলো কবুতরের ডিমটা দেখেন, এটা অস্বাভাবিক সাইজ, একটা দেশি মুরগির ডিমের সাইজ, ঠিক আছে। এত বড় ডিম আমি কোনোদিন কোনো কবুতর দেখিনি, আজকে প্রথম ফার্স্ট টাইম এই ডিম, ফার্স্ট টাইম ডিম পারছে। ডিমের সাইজ এটা একেবারে একটা দেশি মুরগির ডিম, কবুতরের ডিম বললে কেউ বিশ্বাসই করবে না। এটার সাথে দিছে একটা মিলি কবুতর, নর কবুতর, এটা ব্যালেন্সটা আপনারা দেখতে পারতেছেন, মোটামুটি সব কবুতরই রানি আছে। ভিডিও এর আগে আপনারা যেটা দেখছেন ভিডিওতে, এই কবুতরটা যারা আগের ভিডিওটা দেখছেন তারা চিনবেন এই কবুতরটা। এই কবুতরটা আমি থাম্বনেইলে দিছিলাম, ঠিক আছে। এই একটা নর কবুতর, তার বাসা সব থেকে দামি কবুতর আর কি, অনেক দাম দিয়ে কিনা ছিল এই কবুতরটা। এখন এই কবুতরটা বলতেছে সেল করবে না, আর যদি ন্যায্য মূল্য পায় অবশ্যই সেল করবে, ঠিক আছে। এটা একটা নর কবুতর, এটার বাচ্চা কাচ্চা দুর্দান্ত রেজাল্ট করা, তবে এই কবুতরে কিন্তু তার বাসার কবুতর না, ওর বাচ্চা কাচ্চাদের রেজাল্ট আছে। ওর বাচ্চা কাচ্চা আপনার কাছে আছে না? যত কবুতর আছে তার কবুতর আর কি বয়সে সব থেকে বেশি প্রাইস দেয় কিনা ওর বাবারে, ঠিক আছে। এগুলো দুর্দান্ত রেজাল্ট করা কবুতর, সবজি মাদি, এটা এটার সাথে মাটাকো, এটার মাটাকো, সবজির সাথে নরটা দিছে আফসান নর কবুতর, কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর। ক্যামেরায় যতটা সুন্দর কবুতর বোঝা যায়, বাস্তবে কিন্তু তার থেকেও বেশি সুন্দর এই কবুতর, ঠিক আছে। দেখার মতো কবুতর। আর সব থেকে বড় ব্যাপার হইতেছে কবুতর বাজার থেকে আপনারা যারা কিনেন কবুতর, তারা একটা কবুতর রেসার কবুতর পাইলে কিনা ফেলান, ওটার কোনো ইয়া থাকে না, সিকিউরিটি থাকে না। তো এইগুলো কিন্তু প্রত্যেকটা কবুতর খুব আর কি রেজাল্ট করা কবুতর। শান্ত ভাই নিজে পালন করতো, এতদিন সেল করে নাই, এখন সময়ের অভাবে কবুতর পালন করতে পারে না, কবুতর সেল করতেছে। অনেক ছট পড়ে নটটায় মাদিটা দেখে আমরা, এই যে এটা পেয়ারিং, ঠিক আছে, এটার সাথে এটা পেয়ার করছে দেখছেন, মাশাল্লাহ দেখার মতো হয়েছে কবুতরটা। পেয়ারটা এইগুলো থেকে আফসান বাচ্চা আসবে গ্যারান্টেড, তাই না? সবসময় আফসান বাচ্চাই আসবে। এই যে এটা হলো একটা আফসান মাদি, মাদি কবুতরটা, এটা একটা হলুদ চোখের কবুতর, হলুদ চোখের কবুতর। কবুতরের গেট আপটা কিন্তু খুব সুন্দর, আপনারা চোখটা দেখতেছেন, জলসা চোখের অন্যান্য জলসা চোখ আর এই জলসা চোখ এক না, আমি দেখাইতেছি এটা দেখে জলসা চোখ, আরেকটা দেখাইতেছি জলসা চোখের, তবে এটা কিন্তু অনেকটা আলাদা ইউনিক চোখের জলসা, ঠিক আছে, ইউনিক জলসা চোখের কবুতর। এই মাদিটা খুব ভালো। এটা এটার কি পারফরমেন্সটা কি ভাই? নর, এই যে নরটা দেখেন, স্বাভাবিক যে জলসা হয় সেই জলসা, কিন্তু মাদিটা কিন্তু অনেকটা আলাদা, আমি বলছি আগেই, আপনারা মিলাই নিন। যে পেয়ারটা এই যে দেখতে পাচ্ছেন আপনার পেয়ারটা, ঠিক আছে, খুব সুন্দর। আমার কাছে কিন্তু মাদি কবুতরটা বেশি পছন্দ হয়েছে, এই পেয়ারের মধ্যে গঠন খুব সুন্দর, মাদিটার শেপ, ওর স্টাইল সব কিছুই আলাদা। হ্যাঁ, চেহারার যে শেপটা খুব সুন্দর। এই যে বাচ্চাগুলো দেখতেছেন আপনারা, এইগুলো সব নতুন আসছে বাচ্চা, গরমের কারণে অনেকগুলো বাচ্চা টিকে নাই, এই অল্প কিছু বাচ্চা টিকছে, ঠিক আছে। এখন এই বাচ্চাগুলো আগে রাখবে, হ্যাঁ, 70টা বাচ্চা নিছিল, এর মধ্যে 8টা টিকছে মাত্র। আচ্ছা, তো এই যে এই কটা কবুতরই আছে অনলি, এগুলো হয়তো বা সেল করবে না, আমার যতটুকু বললো এগুলো উড়াবে, ছেড়া বলবে আর কি, এগুলো আটকাবেও না, এগুলো কোনো সেলও করবে না, এগুলো ছেড়া রাখবে উড়বে, এ পর্যন্তই। সবগুলো উড়ে বইল কেমন, তো ইউয়ার্স, এই যে এটা ছিল ফরের যে সেট আপ, এখান থেকে যেগুলো কবুতর বেস্ট ছিল অনেকগুলোই দেখাইছি, সবগুলো দেখানো সম্ভব হইতেছে না, তাই দেখাইতে পারলাম না। তো এখন আমরা যাবো ছোটা যে কবুতরগুলো আছে সেইগুলো দেখাইতে। এখানে যে কবুতরগুলো আছে, এখানে সব ছোট কবুতর, প্রত্যেকটা ফ্লাই করা কবুতর, উড়ানো কবুতর, এখানে গিরিবাস কিছু কবুতর আছে, সেগুলো না দেখে আমরা রেসারগুলো আগে দেখাই।
আপনারা জানেন যে বার্লেস কবুতরের অনেক ডিমান্ড, আর আমি ভাবতাম আগে হয়তো বার্লেস কবুতর ফেন্সি ক্যাটাগরির হিসাবে কবুতর, তবে এখন এই শান্ত ভাইয়ের কাছে এই কবুতরের রেজাল্ট শুনা বুঝলাম যে মারাত্মক রেজাল্ট দেয় এই কবুতর, মানিকগঞ্জ থেকে রেস করা আছে। আগের ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন, আগের ভিডিওতে এই কবুতরগুলো আমি নিছিলাম ভিডিও করা, তখন এগুলোর ডিটেলস বলছিলাম ফুল, এখন নতুন করে আর বলার কিছু নেই। আপনারা যারা দেখতে চান আগের ভিডিওটা দেখেন তাহলেই পাবেন, ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো আমরা ডিসক্রিপশন বক্সে। এই যে মিনি কবুতর আপনারা যেটা দেখছেন সর্বপ্রথম এই এই বাসায় নটটা দেখলেন না, ফিটনেস সুন্দর যেটা, হ্যাঁ ওটার বাচ্চাই লগের কবুতর এটা। আচ্ছা আচ্ছা, এটা জোড়া নাই কোনো? না এটা পেয়ার বাই দিছে, কিন্তু আমি একসাথে এটা কোনো জোড়া নাই। এখানে যে কবুতরগুলো আছে ম্যাক্সিমাম কবুতরগুলো সব সিঙ্গেল কবুতর, তাই না? সিঙ্গেল কবুতরগুলো এখানে আছে, এই কারণে এখানে কবুতরগুলো রাখা। মাদি, হ্যাঁ এটা মাদি, এটা মাদি কবুতর, মাশাআল্লাহ এটা মাদি কবুতর, এটা নরওয়েজি ওখানে জোড়া দিন পাসলে। আচ্ছা যারা কবুতর চিনেন তাদের এইসব কবুতরের ব্যাপারে কিছু বলার নাই, ঠিক আছে? খুব ভালো কবুতর, খুবই ভালো কবুতর মাদি কবুতর। এই যে একটা মিলি কবুতর ধরলাম আমরা, এই কবুতরটা খুব ছটফট একটা কবুতর, এটা একটা নর কবুতর নাকি ভাই? এই মিলিটা আবার আপনার সবজি থেকে কিন্তু বাই করা, তাই? সবজি দিয়ে আসছে কবুতরটা। হ্যাঁ কবুতরের চোখটা আমার ভালো লাগছে সব থেকে বেশি, ঘরের বাচ্চা এই কবুতরের চোখটা খুব ভালো লাগছে। এটাও একই রেঞ্জের থেকে ছাড়া, আপনারা দেখতেছেন মাশাআল্লাহ দেখার মতো একটা কবুতর। কিন্তু এই কবুতর আপনারা দেখতেছেন, অনেকে যারা বেশি ভালো কবুতর ছিলেন তারা মনে করতে পারেন এই কবুতরটা ফেন্সি কবুতর, কিন্তু এটা রেসার থেকে আসছে। এটা আমি অবাক হয়ে গেছি এটা দেখা ব্যাপারটা। শান্তভাই বললো ওর মাটার আপনারা দেখাইছি, মাটার একটু নিয়ে আসেন, ওর মাটার দেখাইতেছি তালন। এ কবুতরটা রেসার কবুতর দিয়ে আসা, ঠিক আছে? ওনার বাসার বাচ্চা, ঘরের বাচ্চা এটা। এটা তো কয় পরের বাচ্চা? এটা তিন পরের বাচ্চা, না না তিন পরের বাচ্চা কবুতর। হ্যাঁ দশক হয়েছে, এই যে পাক মিয়া কেন দশক হলো, ডাবল দশক হয়েছে, দেখার মতো কবুতর। এটা কি ছেড়ে দিলে কি চলে যাবে আপনার বাসা থেকে? ছাড়লে যাবে না, কিন্তু এটা কালেকশনের কবুতর, উড়ানো হয়নি, কিন্তু আমি বাসায় ছাড়ছিলাম, মোটামুটি চিনি আর কি, মোটামুটি চিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খুব সুন্দর কবুতরটা মাশাআল্লাহ, গঠন শেপ বালা কবুতর একটা। এ বাসার সর্বশেষ কবুতর আপনাদের দেখানো, অনেক কবুতর আছে, সব থেকে বেস্ট যে কবুতরগুলো ছিল তার মধ্যে একটা কবুতরও, ঠিক আছে? এগুলো রেজাল্ট করা কবুতর, এটা ব্ল্যাক চেকার নর, এটা সাদার কবুতরটা একটু আগে তো ইন্টেগাল গুলো না, গরমে দেখছেন আপনারা কত গরম স্টক করছে কবুতরটা। এই কবুতর এখন সবই ছেড়ে দিব ভাই, হয়তো দু এক পিস কবুতর রাখতে পারেন নাকি? হ্যাঁ বাচ্চাগুলো রাখবেন, এই যে এখানে বাচ্চাগুলো যেগুলো বাইরে দিচ্ছে, হ্যাঁ এই বাচ্চাগুলো শুধু রাখবেন, আর বাপ্পাকে যেগুলো আছে সব সেল করবেন, তাই তো? আচ্ছা, তো আপনারা যদি কোনো কবুতর দেখা কারো ভালো লাগে বা নিতে ইচ্ছুক হন, তো ভিউয়ার্স ভিডিও আজকের জন্য এই পর্যন্তই। আপনারা যারা কবুতর দেখছেন
এখান থেকে একটু কবুতর বাসাই করে দেখাইছি আপনাদের সবাই রে। তো আপনাদের উদ্দেশ্যে শান্ত ভাই কিছু কথা বলতে চাই। ধরো ভাই বন্ধুরা, আপনারা যে আমার কাছে যে কবুতরগুলো দেখছেন, কবুতরগুলো আমার অনেক শখের কবুতর। আমি একটা কাজের কারণে বা জবের কারণে আমি কবুতরগুলো সময় দিতে পারি না। তো আপনারা দেখতেছেন বর্তমানের অবস্থা, যে কবুতর যেগুলো দেখতেছেন এগুলো মোটামুটি খুবই ভালো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন, আমার না ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন বা আপনারা এসে আমার কবুতর দেখবেন। দেখে যদি তাদের কাছে ভালো লাগে, আমার সাথে কথা বলে কবুতরগুলো কালেকশন করবেন। তো আমার নাম্বারটা উঠে আনেন 01995268353। আচ্ছা, আপনার লোকেশনটা একটু বলে দেন। আমার লোকেশন হচ্ছে গাবতলী গোয়েদার ট্যাক, মনসুরাবাদ 30, সরনগর। আপনারা এখানে আসলে আমার নাম্বারে ফোন দিলেই আমাকে পাবেন। ঠিক আছে, আপনারা শান্তভাইয়ের সাথে যদি যোগাযোগ করতে চান, আপনাদের সুবিধার্থে আমরা নাম্বারটা দিয়ে রাখতেছি স্ক্রিনে, আপনারা যোগাযোগ করতে পারবেন সরাসরি। যারা রেসার কালেকশন করতে চান তারা নিঃসন্দেহে আমার আর কি আমার মনে হয় এখান থেকে রেসার কালেকশন করলে আপনারা ভালো রেসার পাবেন ইনশাল্লাহ। কারণ এখানে প্রত্যেকটা রেসার কবুতরই কিন্তু খুব রেজাল্ট করা কবুতর, যেগুলো পুরো কবুতর আছে প্রত্যেকটা কবুতর দৌড়ায় আসছে, ছোটো কবুতর, তারপরে এগুলো ধর দিছে, এখন বাচ্চা কাচ্চা করছে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।